আসসালামু আলাইকুম এ পর্বে দেখাবো মাইক্রোসফট এক্সেলে একটি প্রজেক্ট এখানে আমার একটি ডেটাবেজ রয়েছে আমরা ডেটাবেজের নিচে আমরা টোটাল নামে একটি রো রয়েছে আমি চাচ্ছি যে জানুয়ারি মাসের টোটাল যোগফলটা চাচ্ছি তাহলে আমরা সান ফাংশন দিয়ে করতে হয় আমি চাচ্ছি জানুয়ারি মাসের গড় মানটা বের করতে যাচ্ছি গড় বের করতে যাচ্ছি সেক্ষেত্রে আমরা অ্যাভারেজ বের করতে হয়েছে আমাকে পুনরায় বারবার ব্যবহার করতে হয়েছে ফাংশানগুলো তো আমার এখানে দেখুন আমরা সিলেট ফাংশান আমরা অ্যাভারেজ এখানে অ্যাভারেজ আছে আমরা চাচ্ছি এই ড্রপডাউন লিস্ট থেকে আমরা যদি সাম করি তাহলে এখানে যোগ আসবে এরপর আমি যদি ম্যাক্স করি তাহলে সর্বোচ্চ সংখ্যা চলে আসছে দেখুন আপনার মিন জল আসলে সর্বনিম্ন সংখ্যা চলে আসছে তো আপনি এই কাজটি কীভাবে করবেন তো এটি করার জন্য আমি ফর্মুলাগুলো ডিলেট করে দিই এরপর আমি এখানে একটি সাপোর্ট রয়েছে ডিলেট করে দিই তো আমি এখানে ড্রপ ডাউন ডেটা ভ্যালেশান থেকে আমি ড্রপ ডাউন মেনুটি তৈরি করেছি তো এটি তৈরি করার জন্য আপনি এখানে সেল পয়েন্টারে রাখবেন সেল পয়েন্টারে সেল পয়েন্টার রাখবেন সেলে এরপর ডেটা ট্যাপে ক্লিক করে ডেটা ভ্যারেশনে ক্লিক করে আপনি এখান থেকে লিস্টগুলো অ্যাড করবেন তো আমি এটা এখানে লিস্ট ডেটা ভ্যালেশনের কাজ দেখাচ্ছি না এরপর আমি এখানে সামের জন্য নাইন মিনিমামের জন্য ফাইভ এ কোডগুলো আপনি করবেন তো অকেট কোডগুলো কিন্তু আপনার অযথা মানে আপনার ইচ্ছা মতন দিলে হবে না এটি নিয়ম আছে আমি কিছুক্ষণ পরে ধারণা পেয়ে যাবেন এরপর আমি এখানে একটি সাপোর্টের জন্য আমি এখানে একটি ফর্মুলা লিখব ভিলু ভি এল কিবোর্ড দিয়ে ট্যাব কি প্রেস করবেন এরপর এই লুক আপ ভ্যালুর আর্গুমেন্ট রয়েছে প্রথমে রয়েছে লুক আপ ভ্যালু তারপর টেবিল অ্যারে কলাম ইন্ডেক্স নাম্বার রেঞ্জ লুকআপ চারটি আর্গুমেন্ট রয়েছে প্রথম আর্গুমেন্ট রয়েছে ভ্যালু ভ্যালু হচ্ছে আপনি যে ফাংশনটি সিলেক্ট করবেন এই ফাংশনটি হচ্ছে লুকআপ ভ্যালু এরপরে কি থেকে কমা প্রেস করবেন কমা প্রেস করলাম এরপরে পরবর্তী যে আর্গুমেন্ট সেটি হচ্ছে টেবিল এ্যারে টেবিল এ্যারে হচ্ছে আমি যে ফাংশনটি খুঁজছি এই ফাংশানটি কোথায় আছে তা আমি এই এরিয়াতে আছে এটি হচ্ছে টেবিল অ্যারে এরপর আপনি কমা সেট করে দিবেন কমা দিয়ে দিলাম এরপরে কল ইন্ডেক্স নাম্বার একটি আর্গুমেন্ট রয়েছে কল ইন্ডেক্স নাম্বার কল ইন্ডেক্স নাম্বার হচ্ছে আমি যে টেবিলটা দিলাম এরিয়াটা দিলাম এরিয়ার কত নাম্বার কলামের আমি এখানে তথ্যটা চাচ্ছি আমি যেহেতু এখানে সিরিয়াল নাম্বার দরকার সেহেতু দুই নাম্বার কলামের তথ্যটা চাচ্ছি সেহেতু কিবোর্ড থেকে দুই দিবেন এরপরে কমা প্রেস করবেন এরপরে এক্সাক্ট ম্যাচটি ব্যবহার ব্যবহার করবেন এরপর ইন্টার করবেন দেখুন মিনিমামের জন্য যে পাঁচ সংখ্যা এখানে চলে আসলো কারণ এখানে যে ইন্ডেক্স নাম্বার দেওয়া আছে পাঁচ আমি যদি এখানে সাম দিই তাহলে সামের জন্য নাইন চলে আসছে যে এটা এখানে এন্ট্রি দেওয়া আছে নাইন তো এখানে যদি আপনি টেন দেন তাহলে কিন্তু এখানে সামে সাম এখানে সিলেক্ট করার সময় সঙ্গে টেন চলে আসবে কিন্তু আপনি টেন দিলে কিন্তু এই কাজটি করবে না নাইনই দিতে হবে তো চলুন এবার পরবর্তী লাস্ট স্টেপে সেটি হচ্ছে যে এখানে একটি ফাংশন লিখবেন সাব ডোটাল পরিবর্তে ট্যাব কি প্রেস করবেন সাব টোটালে একটি খেয়াল করে দেখুন যে সাব টোটালের এখানে কিন্তু কিছু ফর্মুলা কাজ করার জন্য প্রায় উনিশ ধরনের কাজ করা যায় তো অ্যাভারেজের জন্য দেওয়া আছে সিরিয়াল নাম্বার হচ্ছে ওয়ান কাউন্টের জন্য দেওয়া আছে টু কাউন্টের জন্য থ্রি ম্যাক্সের জন্য ফোর মিনিমামের জন্য ফাইভ প্রোডাক্টের জন্য সিক্স সামের জন্য নাইন এখানে যে সিরিয়াল নাম্বারটা আছে আপনি যদি ফাংশানগুলো সেম কাজটি করতে চান তাহলে অবশ্যই এখানে সিরিয়াল নাম্বারটি করে রাখতে হবে তো সাইডেই যে করতে হবে এটা না অন্য কোনো একটি সিটে এখানে করে রাখতে পারেন রেফারেন্সের তা আমার এখানে সিরিয়াল নাম্বারটি দরকার তো সিরিয়াল নাম্বারটা আমি চাচ্ছি এখান থেকে সিলেক্ট না করে আমি এখান থেকে নিব হ্যাঁ তাহলে আপনি যে ফাংশানটা ক্লিক করবেন সেই ফাংশানের এখানে সিরিয়াল নাম্বার চলে আসবে সিরিয়াল নাম্বার আসার সঙ্গে সঙ্গে আমার এখান থেকে সেই ফর্মুলাটা সিলেক্ট হয়ে যাবে এরপরে কমা প্রেস করবেন এরপরে আপনি যে এখানে সিলেক্ট করবেন যে এগুলো যোগ করবেন বা যাই করতে চাচ্ছেন যে ফাংশনগুলো আউটপুট দেখতে চাচ্ছেন সেগুলো সিলেক্ট করবেন রেফারেন্স হিসাবে এরপরে আমি যেহেতু সাইডে ড্রাগ করে টানবো সেহেতু আপনার বি নাইন সেলটাকে একটু লক করে দেবো এ দিয়ে এরপরে কী বলতে ইন্টারকে পেস করবেন দেখুন আপনি যেহেতু এখানে যোগ সিলেক্ট করা আছে সাম সেহেতু যোগ চলে আসছে আমি যদি মিন দিই তাহলে সর্বনিম্ন চলে আসছে আমি যদি কাউন্ট দিই তাহলে সর্ব আপনি কাউন্ট করে দেখাচ্ছে যে কয়টি সেল রয়েছে এরপর আপনি সাইডেও এই কাজটি করতে যাচ্ছেন তাহলে আপনি এস এল এস রেখে কর্নারে কর্নারে প্লাস চিহ্ন থাকা অবস্থায় এই যে এখানে প্লাস চিহ্ন থাকবে এখানে আপনি বাম্বারটনের চেপে থেকে এভাবে টান দিবেন দেখুন আপনার সেম কাজটি হয়ে গেলো এরপর আপনি যে ফাংশনটি আপনি সিলেক্ট করবেন সেই ফাংশানে আউটপুটটি আপনাকে দেখাবে তো আজকে পর্যন্ত আশা করি বুঝতে পারলেন বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানান আসসালামু আলাইকুম